আগে সৌদি সরকার যে একটা নিষেধাজ্ঞা ছিল যে ভ্রমণ বিষয়ে কোনো ব্যক্তি বাইরে থেকেও আসতে পারবে না, এখান থেকেও যেতে পারবে না, সেটা কিন্তু উদ্রহ করেছে, উঠিয়ে নিয়েছে। এখন যে 17 মে 2021 সাল থেকে এখন বাহিরের দেশে যে কোনো লোক এখন আসতে পারবে, তবে নির্ধারিত সেই নিয়ম কানুনগুলো স্বাস্থ্যবিধি মেনে তাকে আসতে হবে এবং এখান থেকে যাওয়ার সময় তাকে স্বাস্থ্যবিধি মেনে তাকে যেতে হবে। এটা এই নিয়মটা আজ থেকে চালু হয়ে গেছে, এখন থেকে আর কোনো নিষেধাজ্ঞা নেই। এখন সবাইকে যে করোনা পজিটিভ এর সার্টিফিকেট নয়, নেগেটিভ সার্টিফিকেট নিয়ে তাকে এয়ারপোর্টে যেতে হবে এবং সে এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করতে হবে। সরকারের কিছু নিয়ম কিছু নীতিমালা অবশ্যই পালন করতে হবে, এরপর সে যে কোনো দেশ থেকে আসতেও পারবে এবং যে কোনো দেশে সে যাইতেও পারবে, এতে কোনো বাধা নিষেধ নেই। সৌদি সরকার এখন থেকে সেটা বলে দিয়েছে এবং সৌদি এয়ারলাইন্সও এখন থেকে শুরু করে 71টি রুটে তারা তাদের বিমানগুলো চালাবে এবং তারাও সরকারের সকল নিয়ম কানুন মেনেই তারা কিন্তু এরকম বিমানের যাত্রীগুলো বহন করবে। তারা শুধু অপেক্ষায় ছিল যে সরকার কখন কোন আইন করে এবং সরকার কখন যে নিষেধাজ্ঞা তুলে নেয়, সেটার উপর তারা অপেক্ষায় ছিল। এখন থেকে বিমান চালু হওয়া শুরু হয়ে গেছে। সবাই ভালো থাকুন, সালাম আলাইকুম।